Hi. বহিরাগত বখাটে কর্তৃক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের উত্তক্ত এবং শিক্ষক ও কর্মচারীদের হয়রানি করে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজারহাট রংপুর সড়কে রাজারহাট উপজেলার হরিয়ালডাঙ্গা ইউনিয়নের সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীরা এই মানববন্ধন করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বহিরাগত কিছু দুষ্কৃতিকারী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের নানাভাবে হয়রানি করে আসছে। পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি মেয়ে শিক্ষার্থীদের রাস্তায় উত্তক্ত করছে। এতে করে বিদ্যালয়ে আসা যাওয়া করা শিক্ষার্থী সহ শিক্ষক এবং কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশও। এই অবস্থা থেকে প্রতিকারের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা। বাংলাদেশের কুড়িগ্রাম থেকে সোহেল রানার রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।